শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো ভিডিওটা এখন থেকে শুরু করলাম, আর একটু আগে ঘুম থেকে উঠেছি, আর ব্যালকনিতে কিছু শুকনো কাপড় ছিল, সেগুলো নিয়ে এসে আলনায় ভাঁজ করে রেখে দিলাম। তো সকালে ঘুম থেকে উঠেই দেখছি খুব রৌদ্র করছে, তো আজকে সারাদিনটাও গরম লাগবে, আর এমনি তো সকাল থেকেও গরমটা লাগছে। তো যাই হোক, যে বিছানা চাদরটা আজকে হচ্ছে পাল্টে দিয়েছি, আর ধোয়া বিছানা চাদরটা বিছিয়ে দিব। পা বালিশগুলো সব নিচে রেখে দিয়েছি। বিছানা চাদরটা বিছানা হয়ে গেলে বালিশগুলো, পা বালিশগুলো আবার গুছিয়ে খাটে রেখে দেবো। আর হচ্ছে ডাইনিং রুমে যাব, সোফাটা একটু ছেড়ে নিব আর বালিশগুলো গুছিয়ে রাখবো। আজকে তো ওর বাবার ছুটি, ছেলেরও ছুটি আছে, তো সকালে জল খাবারটা কিছু আর বানাবো না, কারণ হচ্ছে তো ঘরে হচ্ছে সাতু আছে, ওর বাবা হচ্ছে সাতু খাবে, তো ওই জন্য আর সকালে জল খাবারটা বানাবো না। আর যা গরম পড়েছে সাতু খাওয়াই ঠিক আছে। আর কি বলতো, প্রতিদিন তো মানে সকালেও রুটি করতে হয়, সন্ধ্যাবেলাও রুটি করতে হয়, এক এক সময় বিরক্ত লেগে যায়। আর এত গরমে রুটি করলে আরও বেশি করে গরমটা লাগে, আর এক এক দিন যদি রুটি করতে না হয় তো মনটা কি খুশি লাগে। তো যাই হোক, বিছানাটা হচ্ছে বিছানা হয়ে গেলে বালিশগুলো আবার গুছিয়ে রাখবো, জানলাটা খুলে দিব, আর ডাইনিং রুমে যাব, সোফাটা একটু ঝেড়ে নিব আর বালিশগুলো সব গুছিয়ে রাখবো। আর আজকে একটু দেরি করেই রান্নাটা করব, যেহেতু সবার ছুটি আছে, ঘরেই আছে, রান্নাটাও তো তাড়া নাই, দেরি করেই করব। তো এই ঘরে চলে আসলাম, আর একটু বিছানাটা ঝেড়ে দিলাম, আর হচ্ছে জানলার পর্দাটা একটু খুলে দিলাম। তো এখন হচ্ছে রান্নাঘরে যাব, নিচের ঝুড়িতে বাসন আছে, উপর ঝুড়িতে বাসনটা রেখে দিব, আর হচ্ছে বাথরুমে যাব, আর বাথরুম থেকে এসে আমার জন্য চা করব, আর ওর বাবাদেরকে সাথে খেতে দিব। তারপর দুপুরের রান্নার হচ্ছে জোগাড়টা করব। আর আজকে রান্না করব পটল আলুর তরকারি করব, আর পোস্ত দিয়ে আলু ভাজা, আর হচ্ছে আম নিয়ে আসছে আজকে সকালবেলা বাজার করে, তো আমের চাটনি করব। তো এইসবে রান্না করব আজকে। তো যাই হোক, বাসনটা উপর ঝুড়িতে রাখা হয়ে গেলে গ্যাসটা মুছে নিব। রাত্রে তো এত গরমের মধ্যে রাত্রে তো ঘুম হয় না, তার মধ্যে সকালবেলা উঠে ঘরের কাজ তো থাকেই, আর খুব গরম পড়েছে। এই কয়েকদিন বৃষ্টিটা হয়েছিল, একটু ঠান্ডা ভাবটা ছিল, খুব ভালোই লাগছিল। তো এখন আবার সে আগের মতোই গরম, মেঘলা ভাব করছে, ওই জন্য আরও বেশি করে গরমটা লাগছে। তো যাই হোক, এখন গ্যাসটা মুছে হচ্ছে বাথরুমে যাব। আর কি বলতো বন্ধুরা, যে সকল বন্ধুরা আমার ভিডিওটা এখন দেখছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম, আর সকাল কাজ সব বাসি কাজ করা হয়ে গেছে। তো খাটের হচ্ছে বিছানা চাদরটা পাল্টে দিয়েছি, একটা খাটের বিছানা চাদরটা পাল্টালাম, আর ঘরের সব বাসি কাজ করা হয়ে গেছে। রান্নাঘরে আসলাম, ছেলেদের জন্য খাবার বানাবো। তো দুধ তো ফ্রিজ থেকে বের করলাম, দুধ তো গরম করার জন্য বসিয়ে দিয়েছি। এই যে শাকটা বেছে রেখেছিলাম, তো আজকে শাকটা রান্না করবো, আর পটল আলুর তরকারি করবো। এই যে শাক, পটল আছে, পটল আলুর তরকারি করবো, আর আম আছে, তা আমের হচ্ছে চাটনি করে দেবো নাহলে। তো যাই হোক, এইসবে রান্না করবো আজকে, দুপুরে রান্নাটা দেরি করে করবো, যেহেতু ছেলের কলেজ ছুটি আছে, ওর বাবারও অফিস ছুটি আছে,
আজকে ঈদ আছে বলে কলেজ ছুটি দিয়েছে, তা যাই হোক দুধ তো গরম হয়ে গেলে ছেলেদেরকে খেতে দিব, আর আমার জন্য চা করবো, তারপরে রান্নাটা করব। তো বন্ধুরা প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেখবা, ভালো লাগবে। দুধ তো গরম হয়ে গেছে, মন তো গ্যাসটা বন্ধ করে দেবো। তো ভাত রান্না হয়ে গেছে আর শাক ভাজা হয়ে গেছে, এখন হচ্ছে পটল আলুর তরকারিটা করবো। তো পটল আলুটা বানানো হয়ে গেছে, পটল আলুটা কাটা হয়ে গেছে, আলু দুটো, আর আমের চাটনি করবো, তো আমটা কাটা হয়ে গেছে, আর এটা হচ্ছে আলু ভাজা করবো, আলু ফুলগুলো একটু কেটে নিয়েছি। যেহেতু আজকে নিরামিষ রান্না করবো, পটল আলুর তরকারি ছেলে খেতে চায় না, ওই জন্য ছেলে আলু ভাজা খাবে, ওই জন্য আলু ভাজাটা করে দিব। যে আর পটলটা কাটা হয়ে গেছে, পটল আলু, তারপর পটল আলুর তরকারিটা করবো, তারপরে হচ্ছে আলু ভাজা করবো আর চাটনি করবো, আর এদিকে হচ্ছে ভাতটা হয়ে গেছে, এখন হচ্ছে পটল আলু তরকারিটা করবো। তেল দিলাম, পটলটা আগে ভেজে নিব, পটলটা ভালো হয়ে গেছে, কতগুলো পটল থেকে জল দিয়ে দিয়ে গেছে। তেল দিলাম, পাঁচফোড়ন দিলাম, এলাইচি দিলাম, আলু কুচলাম, ছোট ছোট জল লাগে, বেশি করে জলটা লাগালাম, ঝোল করবো তরকারিটা। তরকারিটা হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করেছি, কড়াইটা ধুয়ে নিয়েছি, আগে আলু ভাজাটা করবো, তারপর চাটনিটা রান্না করবো। আলু ভাজা করবো, তো কড়াইটা যদি না ধুই তাহলে আমার আলুগুলো আবার কড়াইয়ে ধরে যাবে। শুকনো লঙ্কা দিবি, আলুটা লাগবে, লবণ দিব, হলুদ দিব, পোস্ত দিয়ে অল্প পোস্ত দিলাম, তালু ভাজাটা হয়ে গেছে, তালু ভাজাটা হয়ে গেছে, নামালাম, আর কড়াইটা ধুয়ে নিয়েছি, আমি চাকু চাপ তেল দিলাম,
কালো জিরে দিই, অল্প গোটা জিরে দিই, একটা তেজপাতা দিই, কাঁচা লঙ্কা দিই, দারুচিনি লাগিয়ে দিই, লবণ দিই, হলুদ দিই, চিনিটা পরে রাখো, ঢাকাটা উঠাবো, আমটা সিদ্ধ হয়ে গেছে। এখনকার আমগুলো তো চপ লাগবে, বেশি করে চিনি না দিলে ছেলে আবার খাবে না। আমার চাটনিটা হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিলাম, তো রান্না হয়ে গেছে আর গ্যাসটা মুছে নিয়েছি। আর আমের চাটনি হয়েছে, আর এটা হচ্ছে পটল আলুর তরকারি, এটা হচ্ছে আলু ভাজা, এখন হচ্ছে চা করবো আমার জন্য, খেয়ে স্নান করতে যাবো, খুব গরম লেগে গেছে রান্না করতে। ঠিক আছে, রাখছি, পরে কথা বলছি, চাটা করা নাই, চাটা করবো। তো স্নান হয়ে গেছে আর পুজো দেওয়া হয়ে গেছে, তা এখন হচ্ছে ছেলেদেরকে ভাত খেতে দিয়েছি, ভাত পাড়া হয়ে গেছে আর দুধ দিয়ে গেছিলো, দুধটা গরম করে নিয়েছি আর খেতে বসে গেছে। সবার জন্যই বাটলাম, ছেলে ওই ঘরে বসে আছে, ছেলেকে ডাক দেবো। আর আজকে হচ্ছে জানলা দরজা পর্দা লাগানো হয়ে গেছে, এই যে জানলাতে পর্দা লাগানো হয়ে গেছে, আর এই পুজো দেওয়া হয়ে গেছে। একটু আগেই পুজোটা দিলাম, ভোগ উঠানো হয়নি, উঠাবো পরে। ওর বাবাকে খেতে ডাকবো, ওর বাবা শুয়ে আছে, আজকে তো ছুটি সবারই, ওর বাবারও ছুটি আর ছেলেরও তো ছুটি, খেতে বসে গেছে। ঠিক আছে, পরে কথা বলছি। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যা 6:30 বাজে, আজ রান্নাঘরে চলে আসলাম। তো নিচে ঝুড়িতে বাসন আছে, উপরে ঝুড়িতে রেখে দিব, আর আমার জন্য চা করবো আর চাল চাল মুড়ি খাবো, আর ছেলে কফি খাবে, তো ছেলেকে কফি করে দেবো। আর এই যে বাসন আছে, তো দুধটা একদিকে হচ্ছে গরম করতে বসিয়ে দেবো আর বাসনগুলো উপর ঝুড়িতে রাখবো। অনেকগুলো দুধ আছে, বাসনটা উপর ঝুড়িতে রাখা হয়ে গেছে, আর আমার জন্য চা করেছি, আর ছেলে কফি খাবে, তো কফি করে দিলাম, আর আমার জন্য চা চাল করে নিয়েছি। এখন হচ্ছে খাবো, খেয়ে হচ্ছে রাত্রে খাবার হচ্ছে রুটি বানাবো। তো রাত্রে খাবার বানানো হয়ে গেছে, রুটি করলাম, এই যে ফ্রিজ থেকে তরকারিগুলো বের করে টেবিলে রেখে দিয়েছি, তো এখন তো খাবো না, একটু পরেই খাবো। তো বন্ধুরা, আমার ভিডিওটা এখান থেকে, আর একটা নতুন ভিডিওতে দেখা হবে। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা, কমেন্ট করবা, সাবস্ক্রাইব করবা। তো বন্ধুরা, গুড নাইট।